খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী, দিল্লির বসনাতে তখন আলাউদ্দিন খিলজি। দক্ষিণাত্যের দখল নিতে সেনাপতি মালিক কাফুরের তত্ত্বাবধানে তিনি প্রেরণ করলেন এক বিশাল সেনাবাহিনী, যা ছাড়খাড় করে দিল সমগ্র দক্ষিণাত্য। ধ্বংস হল প্রচুর নগরী, লুট হল অজস্র মন্দির। এই বিধ্বংসী যুদ্ধের হাত থেকে বাদ পড়েনি হৈশালা সাম্রাজ্যের রাজধানী, দ্বারা সমুদ্র ও তার অসামান্য শিল্প নিদর্শনগুলি। তৎসত্ত্বেও যেটুকু অবশিষ্ট আছে তা দেখতে সারা বিশ্বের শিল্প ও সৌন্দর্য পিপাসুরা আজও ছুটে আসেন বর্তমান কর্ণাটকে। সকলের সকাল শুভ, গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা তো চেনেনই, আমি পিতাশ আর আমার সঙ্গে আছে বিশাল। তাহলে শুরু করি, আজকে আমরা কি কি করব? আজ আমাদের সেকেন্ড ডে, সেকেন্ড ডে আজকে যাব হচ্ছে হালেবিড, যেটা হৈশালা সাম্রাজ্যের আর একটি ক্যাপিটাল। হালেবিড যাব। হালেবিড মানে কন্নড়া ভাষায় হালে মিন্স পুরনো, বিড মানে শহর, পুরনো শহর। 1062 খ্রিস্টাব্দ থেকে 1343 খ্রিস্টাব্দ বর্তমান কর্ণাটকের হাসান জেলার হালেবিডু বা তৎকালীন দ্বারা সমুদ্রমকে কেন্দ্র করে বিস্তার লাভ করে হৈশালা সাম্রাজ্য। হৈশালা রাজাদের পৃষ্ঠপোষকতায় এ যুগে দক্ষিণ ভারতীয় শিল্প ও স্থাপত্যে এক অন্য মাত্রা লাভ করে। এই সাম্রাজ্যকালে সমগ্র কর্ণাটক জুড়ে স্থাপিত হয় 100 বেশি মন্দির। তার মধ্যে দ্বারা সমুদ্রম বা বর্তমানের হালেবিডু শহরের হৈশালেশ্বরা মন্দিরটি সর্বোৎকৃষ্ট। স্থাপত্য ও সৌন্দর্যের নিরিখে যার তুলনা সমগ্র দক্ষিণ ভারতে বিরল। আজকে সেখানেই আপনাদের নিয়ে যাব, আর যতটা পারবো দেখাবো, আর তার পেছনে সব ঘটনা আপনাদের জানাতে থাকবো। সঙ্গে থাকুন, ভালো থাকুন আর হাসতে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা কি আনন্দ! গরম গরম ইডলি দিয়ে জল খাবার সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি হালেবিড়ুর উদ্দেশ্যে। আর আজ রথের রশ্মি তিতাসের হাতে। বেলুড় থেকে হালেবিড়ুর দূরত্ব মাত্র 17 কিলোমিটার। আর হ্যাঁ, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, তার সমস্ত তথ্য আমরা আগের পর্বে দিয়ে রেখেছি। আপনি যদি বেলুড়ের পর্বটি না দেখে থাকেন তবে ওটা অবশ্যই দেখে নেবেন। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে চলার পথেও। আমরা পৌঁছে গেছি, পেছনেই দেখতে পাচ্ছেন বিখ্যাত সেই হৈশালেশ্বরা টেম্পল হালেবেড়ুর। আমরা শুরু করেছিলাম 10টা নাগাদ ব্রেকফাস্ট করে, আধা ঘন্টা লেগেছে জাস্ট 16 কিলোমিটার যেখানে আমরা আছি বেলুড় থেকে হালেবেড় পর্যন্ত। আর এই সেই বিখ্যাত হৈশালেশ্বরা টেম্পল। এখন রোদ উঠেছে আজকে, বাট আজকে কিন্তু লুকোচুরি খেলছে আমাদের সাথে। কখনো কখনো বৃষ্টি হচ্ছে, কখনো কখনো রোদ উঠছে, ঠিক মেঘ মেঘ। হ্যাঁ, আজ মেঘ আর সূর্যের মধ্যে একটু লুকোচুরি খেলা চলছে, বাট এখন খুবই ভালো ওয়েদার, একটু রোদ একটু মেঘ। চলুন দেখতে থাকুন। 1121 খ্রিস্টাব্দে হৈশালা রাজ বিষ্ণুবর্ধনের পৃষ্ঠপোষকতায় এই মন্দিরের নির্মাণ কার্য শুরু হয় এবং শেষ হয় 1160 খ্রিস্টাব্দে। স্থাপত্যের দিক থেকে দেখলে এটি একটি দ্বিকুট মন্দির বা একই আকার ও আয়তন বিশিষ্ট দুটি সংযুক্ত মন্দির, যার দুটি গর্ভগৃহে বিরাজ করছে দুটি শিবলিঙ্গ।
একটি হৈশালারাজ বিষ্ণুবর্ধনের আরাধ্য ভগবান হৈশালেশ্বর ও অন্যটি মহারানী সান্থালা দেবীর আরাধ্য, তাই পরিচিত সান্থালেশ্বর নামে। দুটি মন্দিরই পূর্বমুখী এবং দুটিরই সম্মুখভাগে রয়েছে একটি করে রোমান সাইজের মন্দির। মন্দিরের ভেতরে ঢোকার আগে চলুন আপনাদের আগে বাইরেটা ঘুরিয়ে দেখাই। শিল্প ও কারুকার্যের দিক থেকে মন্দিরের বহিরাংশকে পূর্ব ও পশ্চিম দুই ভাগে ভাগ করা যায়। আমরা এখন রয়েছি মন্দিরের পূর্ব ভাগে। আলো চলাচলের সুবিধার্থে সমগ্র পূর্ব দিক তথা নাট মন্দিরের দেওয়াল জুড়ে করা হয়েছে সূক্ষ্ম জাফরির কারুকার্য। এই মন্দিরের আর একটি বৈশিষ্ট্য হল এর ভিত্তি বা বেস। মোট 11টি স্তরযুক্ত কারুকার্যের উপর দাঁড়িয়ে আছে মূল স্কাল্পচার বা প্যানেলগুলি। এই 11টি স্তরের বিষয়বস্তুও অপরের থেকে আলাদা। আবার মন্দিরের পশ্চিম দিক অর্থাৎ গর্ভগৃহের বহির্গাত্রে রয়েছে অগণিত স্কাল্পচার বা ফ্রিজ, যেখানে প্রতিফলিত হয়েছে রামায়ণ, মহাভারত, ভগবত পুরাণ, শিব পুরাণ, বৈষ্ণব পুরাণের বিভিন্ন গল্প, যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য মন্দিরের উত্তর দিকে তথা হৈশালেশ্বর মন্দিরের বহির্গাত্রে ভৈরব ভৈরবী, সমুদ্র মন্থন, দ্বাদশ শতাব্দীর বাদ্যযন্ত্র সহ সঙ্গীতজ্ঞ, শুক্রাচার্য, কচ দেবচানী, মহালক্ষ্মী, উমামহেশ্বর ও বিভিন্ন রামায়ণের কাহিনী। আবার মন্দিরের দক্ষিণ দিকে তথা সান্থালেশ্বর মন্দিরের বহির্গাত্রে রয়েছে শ্রীকৃষ্ণ ভগবত পুরাণ থেকে উঠে আসা শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত, বিভিন্ন লীলা, অসুরপদের কাহিনী, কৃষ্ণ, প্রদ্যুম্ন, দূতসভা, কীচকপদ, আরো বিভিন্ন মহাভারতের কাহিনী। এই মন্দিরটি সম্পূর্ণ ঘুরে দেখতে ও প্রতিটি বিষয়বস্তু হৃদয়ঙ্গম করতে আপনার মতো সৌন্দর্য পিপাসুদের একটি পুরো দিনও কম করতে পারে। এইবার চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। এই মন্দিরে চারটি প্রবেশপথ, দুটি পূর্বে, একটি উত্তরে ও একটি দক্ষিণে। মন্দিরের অভ্যন্তরে উত্তর থেকে দক্ষিণ দিকের প্রবেশপথের মধ্যে সারিবদ্ধভাবে অবস্থান করছে দুই সারি লেদযুক্ত স্তম্ভ। 1100 খ্রিস্টাব্দে এই অত্যাধুনিক লেদের কাজ কিভাবে সম্ভব হয়েছিল তা আজও এক বিস্ময়। পূর্বে এই স্তম্ভগুলির উপর ছিল নৃত্যরত অপ্সরাদের মূর্তি সম্বলিত সুন্দর সব ব্র্যাকেটের কাজ, বর্তমানে যার মধ্যে মাত্র 11টি ব্র্যাকেটই অবশিষ্ট আছে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে যথাক্রমে হৈশালেশ্বর ও সান্থালেশ্বর মহাদেব, এবং দুটি গর্ভগৃহেরই প্রবেশদ্বারের দুই দিকে রয়েছে পাহারারত নন্দী ও ভৃঙ্গীর মূর্তি।
এই সেই লেক দোয়ারা সমুদ্র, যেখান থেকে নাম এসেছিল হালিবিড। হালিবিডের পুরনো নাম হচ্ছে দোয়ারা সমুদ্র। হৈশালেশ্বর মন্দির দেখার পরে এখন আমাদের ডাব পানের বিরতি, কিন্তু এখানেই আমাদের ভিডিও শেষ হচ্ছে না, আপনাদের আরও একটি মন্দির নিয়ে যাব, দেখতে থাকুন। হৈশালেশ্বর মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে রয়েছে আরও একটি অসামান্য মন্দির, যার নাম কেদারেশ্বরা। 1220 খ্রিস্টাব্দে হৈশালা রাজা দ্বিতীয় বীরবল্লাল ও তার পত্নী মহারানী কেতালা দেবীর উদ্যোগে স্থাপিত হয় এই মন্দির। আকারে ও আয়তনে হৈশালেশ্বরের মতন বিশাল বৃহৎ না হলেও এই মন্দিরের গাত্রেও রয়েছে একই ধরনের সূক্ষ্ম ও সুনিপুণ কারুকার্য। হৈশালেশ্বর মন্দিরের মতোই এই মন্দিরটিও ভগবান শিবকেই উৎসর্গীকৃত। আপনারা যদি হালিবিডও যান, তবে হৈশালেশ্বর মন্দিরের পাশাপাশি কেদারেশ্বর মন্দিরটিও দেখতে ভুলবেন না। তাহলে এখানেই শেষ করা যাক আমাদের হালিবিডু পর্ব। আর যে কথাগুলি না বললেই নয়, ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলেও অবশ্যই আমাদের জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনি যদি আগেই আমাদের এই আর্ট অ্যান্ড ট্রাভেল স্টুডিও পরিবারের সদস্য হয়ে থাকেন, তবে আপনাদের ভ্রমণপ্রেমী বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিন। খুব তাড়াতাড়ি আবার ফিরব নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, হাসতে থাকবেন, আর দেখেছেন কি যেন বলতে ভুলে গেলাম, হ্যাঁ আমাদের ভিডিওটি দেখতে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।